দাওয়াত কে গ্রহণ করলো না, এটা যারা করলো না তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم শারুর বাড়িয়া। মহান আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে যারা কাফের তারা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে বলেন নাউযুবিল্লাহ, আর তারা সৃষ্টির অধম বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আমার যে গ্রন্থ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয় দেখিয়েছেন, আল্লাহ পাক পাশাপাশি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেখানে কহার নাম ব্যবহার করেছেন পাশাপাশি আল্লাহ পাক গফুরুর রহিম নাম ব্যবহার করেছেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করবে তারা হলো আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, ঈমান আনয়ন করতে হবে, মুমিনের চারটা গুণ থাকা অবশ্য জরুরি। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। যারা মুমিন হবে তাদের চারটা গুণাবলী থাকতে হবে। এক নম্বর হলো তারা ঈমান আনবে, দুই নম্বর হলো তারা নেক কাজ করবে এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে সত্য উপদেশ দিবে, ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণের উপদেশ দান করবে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের গুণাবলী, তারা সৎ কাজ করবে, উত্তম কাজ করবে। এই আমুলুস সালেহার ব্যাখ্যা হলো ব্যাপক। এই আমুলুস সালেহার মধ্যে অন্যতম হলো পিতামাতার খেদমত করা। কি করা? পিতামাতার খেদমত করা। আমাদের সমাজে পিতামাতার খেদমতের ব্যাপারে অনেক সমস্যা। এখন বিশ্বের বিভিন্ন দেশে এখন বৃদ্ধাশ্রম সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? ভারতে কি আছে নাকি বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম জায়েজ না, এটা হারাম। এটা কি? যে সন্তান পৃথিবীতে বেঁচে আছে তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেওয়া এটা হারাম, জায়েজ না সন্তানের জন্য। কিন্তু আজ ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, ভারতে বাংলাদেশে পাকিস্তানে এখন এই বৃদ্ধাশ্রম সৃষ্টি করা হচ্ছে, মা বাবাকে সন্তান থেকে আলাদা করে একটি স্থানে রাখা হচ্ছে, ঠিক কিনা বলে? কিন্তু কোরআনের ভাষায় হলো যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়েছে যে আল্লাহর ইবাদতের পর তোমরা পিতামাতার খেদমত করবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং আল্লাহ পাক বলছেন যে তোমার আল্লাহর জেহেনে যদি এর চাইতে ছোট শব্দ জানা থাকতো, উহ চাইতে এই শব্দের চাইতে যদি ছোট শব্দ জানা থাকতো, তাহলে তোমরা এর চাইতে ছোট শব্দ আল্লাহ পাক পিতামাতার ব্যবহার ব্যাপারে ব্যবহার করতে নিষেধ করতেন বলেন সুবহান। তো যেখানে আল্লাহ পাক বলছেন যে আমার জেহেনে জানা নাই, উহ শব্দের চাইতে ছোট শব্দ, তাহলে তো আমাদের জানার কথা না, ঠিক কিনা বলেন? অর্থাৎ উহ শব্দটি পর্যন্ত পিতামাতার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। কিন্তু ভারতবর্ষ সহ বাংলাদেশেও দেখা যায় অনেক কুলঙ্গার পিতামাতার গায়ে হাত দেয়, আছে না? পিতামাতা এমন একটি বিষয়, রাসূলুল্লাহ বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর জান্নাতে চলে যাবে, আর পিতামাতা যদি সঙ্গত কারণে তোমার উপর অসন্তুষ্ট হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ভাইরা, পিতামাতা এমন একটি পারসন, পিতামাতার দোয়া যদি থাকে কসাই পর্যন্ত নবীর সাথে জান্নাত হয়ে যেতে পারে বলেন সুবহানাল্লাহ।
কসায়ের নবীর সাথে জান্নাত হতে পারে। হযরতে মূসা আলাইহিস সালাম কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন। এই মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ পাক বললেন তোমার সাথে এক কসাই থাকবে। কে থাকবে? এক কসাই। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি, মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কসাইরে দেখতে চাই। আল্লাহ পাক বললেন অমুক এলাকায় যাও। তিনি লক্ষ্য করলেন এক কসাই সারা দিন সততার সাথে গোশত বিক্রি করল এবং দিনের এক প্রান্তে গধূলি লগ্নে সূর্য যখন অস্তমিত হলো, সন্ধ্যা হয়ে গেল, তিনি কিছু গোশত টুকরা টোপরায় বেঁধে বাড়ি গেল। বাড়িতে গিয়া তার এক বৃদ্ধামার বিছানায় শোয়া অসুস্থ, তাকে গোসল করিয়ে আবার শুকনো কাপড় চোপড় পরিয়ে নিজের হাতে রুটি বানিয়ে গোশত রান্না করে মায়ের মুখে দিচ্ছে আর মা দোয়া করছে, আয় রব্বুল আলামিন আমার ছেলে আমার জন্য যা করে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আয় আল্লাহ তাআলা আমার ছেলে জামানার মূসা জামানার নবী মূসার সাথে তুমি জান্নাত দিয়া দিও। বলেন সুবহানাল্লাহ, জামানার নবী মূসার সাথে জান্নাত দিয়া দিও। হযরতে মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে সেজদা করলেন আর বললেন আল্লাহ এই রকম বান্দার সাথে আমি জান্নাতে থেকে নিজেকে ধন্য মনে করি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার মা বাবার দোয়ার প্রয়োজন, মা বাবার সম্পর্কে অনেক আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু মানে অডিয়েন্স না থাকলে কথা বলে মজা পাওয়া যায় না, এই জন্য আমি আলোচনা সংক্ষেপ করছি। এই জন্য উত্তম কাজ করতে হবে, বেশি বেশি করে দিনের পথে খরচ করতে হবে, দান করতে হবে, সব হলো আমিলুস সালেহা, আল্লাহর দিনকে কায়েম করার জন্য প্রচেষ্টা, এরকম দিনই প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য প্রচেষ্টা, এটা করতে হবে, এটা আমিলুস সালেহাতের মধ্যে পড়ে। আর এই কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ পাক বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যারা ঈমান আনবে, উত্তম কাজ করবে, আমিলুস সালেহা করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের তলদেশ থেকে সুমিষ্ট পানির ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে যায় এবং তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে এটা উত্তম জাযা। বলেন সুবহানাল্লাহ, এটা হলো উত্তম জাযা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উত্তম কাজ করতে হবে, আমল সালে হাত করতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর দিনকে কায়েম করার জন্য প্রচেষ্টা করতে হবে এবং পিতামাতার খেদমত করতে হবে, আল্লাহর রসুলের যে দিনী প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সহযোগিতা করতে হবে, তাহলে আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট থাকবে এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকবে, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে এবং এটা তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে চলে। সম্মানিত ভাইরা, আজকের আমার তেলাওয়াত ছিল এই। আল্লাহ পাক যেন এই আলোচনা, যে আলোচনা আমরা করলাম, আল্লাহ পাক এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এখন আমার সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সাথে দোয়া করব, আপনাদের নিয়ে দোয়া করব। কোন প্রশ্ন যদি থাকে আপনাদের, আপনার প্রশ্ন কাজে লাগানো সম্মানিত হাজিরিন, আমাদের মেহমান বলছেন যে আমাদের অনেকের তো ব্যাংকে টাকা থাকে, এই ব্যাংকের টাকার অনেক ইন্টারেস্ট হয় তাই না, সুদ হয়, তো এই টাকাটা আমরা কোন কাজে লাগাতে পারি? মুসলমানরা তো সুদ খাওয়া, সুদ দেওয়া সব তো হারাম, এই টাকাটা কোন কাজে লাগানো যেতে পারে? এই টাকাটা তো দানও করা যাবে না সওয়াবের আশায় তাই না, তো এই টাকাটা সওয়াবের ইচ্ছায় দান না করে, সওয়াবের আশা না রেখে, এটা আপনার জন্য যেটা হারাম এটা অন্যের জন্য হারাম নয়, দিয়ে দেওয়া যেতে পারে, হ্যাঁ, কিন্তু সওয়াবের আশা করা যাবে না, যারা অসহায় তাদেরকে দিয়ে দেওয়া যেতে পারে সওয়াবের আশায়। আর কোনো সওয়াবের নিয়তে গরিবদের দিয়ে দিতে হবে, কোনো গরিব আত্মীয় স্বজন যদি থাকে তাকেও দিতে পারে। না না
যেমন সুন্দর প্রশ্ন করেছেন, অনেকের ফ্যামিলির যিনি কর্তা প্রধান কর্তা তিনি ঘুষ খান, আছে না অনেক বড় অফিসার, আমাদের দেশে এরকম ঘুষখোর আছে, হাতে ঘুষ নেন রোজার মাসে, মাথায় টুপি দেয় খুব আটশো করে, প্যান্টটা উঠায় টাকা উঠায় মুখে, শেষ বেলায় তিনটার দিকে একটু মেসক করে, বড় অফিসার, কেউ আসছে স্যার আমার ফাইলটা ছেড়ে দেন, এই একটু হাত দিয়ে নেন, বাবা তুমি আমার হাতে পারো না, এই সমস্ত টাকা রোজার মাসে হাতে নেওয়া ঠিক নয়, ডয়ার খুলে দিলাম এর মধ্যে দিয়ে যাও, কত তাকওয়াবান, সুবহানাল্লাহ, এরকম তাকওয়াবান লোক আমাদের দেশে আছে, কত তাকওয়াবান। তো ওই লোক যে টাকা ইনকাম করে তার বাড়ির, তার সন্তান, তার স্ত্রী, সে তো ওই লোকটার উপর ডিপেন্ডেন্ট, ওই ঘুষখোর অফিসারের উপর। এখন ওই ঘুষখোর যত ঘুষ টাকা পয়সা অর্জন করে নিয়ে আসবে, তার জন্য হারাম হলে তার স্ত্রী সন্তানের জন্য হালাল, কারণ তারা তো তার উপরে ডিপেন্ডেন্ট, বাইরে থেকে তো কিছু করার সুযোগ তাদের নাই, অন্যের কাছে তো হাত তো তারা পাততে পারবে না। এই জন্য যিনি অপরাধ করবেন তিনি শাস্তি ভোগ করবেন, বাপের শাস্তি ছেলে পাবে না, ছেলের শাস্তি বাপ। ভাই আমার আমরা এখন দোয়া করে দেব, হ্যাঁ জি 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 না না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতগুলো জায়েজ জায়েজ জিনিস আছে তার মধ্যে দুইটা জিনিস হলো নিকৃষ্টতম হালাল, তা হলো এক নম্বর হলো ভিক্ষা বৃত্তি আর দুই নম্বর হলো তালাক। এভাবে এভাবে তালাক দোয়া, এটা ইসলামের রাসূলুল্লাহ বলেছেন যে নিকৃষ্টতম জায়েজ। তো এই জন্য তালাক পর্যায়ে আমরা হঠাৎ করে যাওয়া ঠিক না, যদি এমনটি হয় যে স্ত্রীর সাথে চলবে না, এই স্ত্রী আমার কথা শুনবে না, পর্দায় চলবে না, স্বামীর হুকুম অনুযায়ী চলবে না, স্বামীর জায়েজ হুকুমগুলো মানে না, ইচ্ছা মতো বেদিনদের দেখে বেদিনদের মতো জীবন যাপন করে, তাহলে এই সমস্ত স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ। কিন্তু যদি সে ভালো হতে চায় তাহলে তাকে ভালো করে বুঝিয়ে রাসূলুল্লাহ আদর্শ তার সামনে পেশ করে তাকে ভালো বানানো যাবে। জি ভাই, জি ভাই, আর কেউ প্রশ্ন করবে?